সঙ্গে আছেন আসলাম উদ্দোলা আজ এই কথাগুলো রাজশাহী রাশিক নির্বাচনের প্রচার অভিযান নিয়ে আমাদের মাঝে আছেন আমার ডান পাশে আছেন ইয়াসিদা রফাত রুবেল ব্যবসায়ী আছেন রাশিয়া রক্ষা সংগ্রাম পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জামাত খান প্রথমে জামাত খানকে শুরু করি যা রাশিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রচার অভিযান আছে এবং এর আগেও দেখেছি যে বিশেষ করে অনেকেই প্রচার নির্বাচনে অংশ নিচ্ছেন অনেক প্রার্থী এক মনোনয়ন সংগ্রহ করেছেন কিন্তু এর আগে নির্বাচনের একেবারে

সেটা হচ্ছে যে সাংবাদিক জগতে খুব মানে পুরাতন একটি প্রেস ক্লাবের আপনি সাধারণ সম্পাদক হয়েছেন এর জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই দিয়ে আমি শুরু করি আপনি বলেছেন যে নির্বাচন নির্বাচনের সময় যে বিগত দিনে যে ঘটনাগুলি আমরা দেখলাম সেইটা আসলে এ দেশে নতুন কোনো ঘটনা নয় যারা নির্বাচনে প্রার্থী হবেন স্বাভাবিকভাবেই তারা প্রস্তুতি নেয় বেশ কিছুদিন আগে থেকে সেই লক্ষ্যে ধরেন যার যেরকম ক্ষমতা সেই ধরনের ক্ষমতা নিয়েই কেউ প্রচার করে কেউ ব্যানার করে কেউ সালাম বিনিময় করে শুভেচ্ছা বিনিময় করে কেউ মনে করেন ফেস্টুন নিয়ে এগিয়ে যায় এই হচ্ছে আমাদের দেশের বাস্তবতা সেই জায়গা থেকেই আমি মনে করি যে ঈদের পূর্বে যে ঘটনাটা ছিল সেই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা আমার কাছে মনে হয়েছে এটা কোনো বিষয়বস্তু না আমাদেরকে দেখতে হবে যে আগামী তিরিশে জুলাই নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন যেন হয় এবং ভোটাররা ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে রাজশাহীর উন্নয়নে তারা এগিয়ে যাবে এটাই হচ্ছে আজকে আমার মানে মূল কথা রাজশাহী এগেরা যে ধরনের একটা প্রত্যাশা রক্ষার সময় প্রচুর করলেন পাশাপাশি ব্যবসায়ীরা আসলে রাজশাহী যত টাকাটা তারা করে রাখে এবং তাদের একজন আমাদের মাঝে আছে ধরনের সেবা পেয়েছেন এবং আগামী দিনে যারা আসলে মেয়ের Prattita করছেন তারা মরণন সংগ্রহ করেছেন তারা প্রচার ইতোমধ্যে এক ধরনের অনষ্ঠানিকভাবে প্রচারণা চলছে এবং এই প্রচারনার ভিতর থেকে আপনাদের একটা চাওয়া পাওয়া আছে আপনাদের চাওয়া পাওয়াটা কতটুকু ফুটে উঠছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বরেন্দ্র টিভি এবং সকল দর্শককে আসলে নির্বাচন পেয়ে আমরা খুশি আমরা আনন্দিত যে যথাসময় নির্বাচনটা হচ্ছে এটাই আমি মনে করি যে গণতন্ত্রের একটা নমুনা গণতন্ত্রের দৃষ্টান্ত তো দেখেন আপনার বিগত মেয়র যিনি ছিলেন আমাদের সাথে একটা প্রতিশ্রুতি ছিল তার যে কোনো হোল্ডিং ট্যাক্স কিংবা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর বাড়ানো হবে না কিন্তু দুঃখ জানার হলেও সত্যি যে আমাদের বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স এবং যেটা আমাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স কর এগুলো বহুগুণ বৃদ্ধি করা হয়েছে যেমন আমি উদাহরণ দিই আপনার দু হাজার চোদ্দো সালে আমাদের যে ট্রেড লাইসেন্সটা ছিল আটশো টাকার সেটা বর্তমানে দুই হাজার আঠারো সালে এসে আমরা দিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা তো এমন তো কিছু বিজনেস আমাদের এতটা গ্রোয়িং করিনি যে আপনার আটশো টাকার ট্যাক্স আপনি সাড়ে ছয় হাজার টাকা দিচ্ছেন তারপর যে বাসাটা ট্যাক্স ছিল আপনার সে ধরেন আপনার বারোশো থেকে সতেরোশো টাকা সেটা এখন দেওয়া লাগছে পনেরো থেকে আঠারো হাজার টাকা এই যে বহুগুণ এক হাজার দেড় হাজার পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হল মানুষের আয় ইনকাম তো এতটা বাড়েনি বর্তমান মেয়র গত মানে আঠাশ তারিখে তারা হলো দায়িত্ব ছাড়বেন এবং এই জায়গা থেকে তিনি যেটা বলে আসছিলেন যে তিনি আসলে করটা বাড়াননি কর্টা বাড়িয়েছিল দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং তিনি দায়িত্ব নেওয়ার পর এই ধরনের কর আরোপের ক্ষেত্রে কোনো ধরনের আবার সংশোধন বা তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো প্রক্রিয়া আপনারা দেখেছেন কিনা না এমন কিছু করেননি আর আরেকটা যেটা বললেন তিনি নেননি কিন্তু উনি কিন্তু নির্বাচিত মেয়র ওনার কিন্তু দায়িত্ব ছিল এটা নগরবাসীর প্রতি তার ওয়াদাটাকে রক্ষা করা আর যিনি বাড়িয়েছিলেন তিনি ছিল ভারপ্রাপ্ত মেয়র সে চাইলে এটা আমার মনে হয় করতে পারতো আন্তরিকভাবে এই জায়গাটা আসলে কেমন করে দেখছেন জামাল ভাই দেখেন কে ভারপ্রাপ্ত আর কে প্রাপ্ত এই বিষয়টি আমার কাছে পরিষ্কার নয় কারণ যখন উনি বাইরে ছিলেন একজন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মেয়রের দায়িত্ব ছিলেন সেখানে রাজশাহীর জনগণ যদি তাকে নির্বাচিত করে থাকতেন সে বাইরে থেকেও রাজশাহীর জনগণকে নিয়ে এই আন্দোলন করে ওই সময় ওটা থামিয়ে দিতে পারতেন রাজশাহীর জনগণ তার একটা আপনার হলো যে আন্দোলনে একটা ব্যানারে তিনি দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে দায়িত্ব ফিরে পেলে তিনি হ্যাঁ আমি 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 সেই জায়গায় যাচ্ছি যে উনি বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন আন্দোলনে ওই ওই নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সাহেব ওয়াদা করেছিল রাজশাহীর মানুষের সঙ্গে যে আমি পুনরায় ওই দায়িত্ব চেয়ারে গেলেই আপনাদের এই যে আশা আকাঙ্ক্ষা সে যেটা আমি আপনাদের কথা দিয়ে নির্বাচিত হয়েছি সেটা পূরণ করব কিন্তু সেটা তো না করে সে উপরন্ত সে দেখা গেল যে টাইম কিল করলো এবং শুধু তাই নয় আপনার একটা সাইন বোর্ড আমি ক্ষুদ্র এক একজন ব্যবসায়ী একটা পানের দোকানদার একটা ছোট্ট ব্যবসায়ী আমার পুরো ট্রেড লাইসেন্স আমার সাইনবোর্ডের ট্যাক্স আমার বাড়ির হোল্ডিং ট্যাক্স যে হারে বাড়িয়েছে আমার এই অঞ্চলে মানে আয়ের সঙ্গে সংগতি রেখে যেটা করার কথা ছিল সেটা তো করেনি বরঞ্চ আমাদের পুরো অত্যাচার অন্যায় অবিচার নেমে এসছে কে এমপি কে মেয়র কে এই রাশিয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে যে যারা আসলে মানে প্রার্থীটা দৌড়ে মুখোমুখি অবস্থানের ভিতরে থাকবেন তারা দুজনে মেয়ের দায়িত্ব পালন করেছেন একজন আওয়ামী লীগের সাব আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামাল লীলন আর একজন বিএনপির মহানগর সভাপতি বর্তমান মেয়র তিনিও প্রার্থিতা করছেন দুজনে তো দুই মেয়া একটা মেয়াদে তাদের কার্যকাল দুজনে এক মেয়াদে তাদের কার্যকাল পূরণ করতে পেরেছেন কিছু জায়গায় তাদের হল সমতা আছে এই জায়গা থেকে তাদের ভিতরে কী ধরনের মানে নতুন নতুন মানে আপনি একজন মানুষের অধিকার আদায়ের যে জায়গা থেকে আপনার বিভিন্ন সময় রাজপথে ছিলেন মোশাদ হোসেন বুলবুল যখন দায়িত্ব পালন করছেন তখনও আমরা আপনাকে রাজপথে দেখেছি যখন যখন লিটন দায়িত্ব পালন করছেন তখনও আপনাকে এম রাজপথে দেখেছি সেই জায়গা থেকে তাদের ভিতরে কি জিনিসটা আছে যে জিনিসটা ভোটারদেরকে আকৃষ্ট করবে তারাও তো বলছেন আপনার দেখা হিসাবে কোন জিনিসটা আপনাকে আশ্বস্ত করেছে যে দুই মেয়র প্রার্থীর দুইটা দিক হ্যাঁ সত্য কথা বলতে যে যেমন বর্তমান যিনি মেয়র আঠাশ তারিখে বিদায় নেবেন ওনার সময়কালীন উনি সময় পাননি বলে দাবি করে কিন্তু যতটুকুই পেয়েছে ওনার যদি ইচ্ছা থাকতো তাহলে কিন্তু রাজশাহীর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেন আর তার আগের যিনি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ওনার সময়কালীন যে সমস্ত রাস্তাঘাট উন্নয়ন ব্যাপক হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর বাস্তবতা যে এইটাই যে রাজশাহীর মানুষের উনি পরিবেশ পরিস্থিতি ড্রেনেজ ব্যবস্থা সব কিছুই উনি চেষ্টা করেছেন বাস্তবায়ন করেছেন সেই লক্ষ্যে ধারাবাহিকতায় আসলে অবশ্যই রাস্তায় আরও চেহারা পরিবর্তন হয়ে যেত ইনিও পারতেন ইনি যদি খায়রুজ্জামান লিটন সাহেব বা সাংসদ এদের সকলকে নিয়েই যদি মনে করেন বলতো যে আসেন দল মত নির্বিশেষে আমরা রাস্তায় উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করি তাহলে হোসেন বুলবুল সাহেবও কিন্তু চেষ্টা করলেই পারতেন কেন করলেন না পরবর্তীতে আমি আমরা জনগণ উনি একজন ব্যবসায়ী আমরা একটা সামাজিক সংগঠনের কাজ করি বা আমিও একজন ব্যবসায়ী আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কিছুই নাই হঠাৎ করে মনে করো আমার ট্রেড লাইসেন্স বাড়াই দিল আমার ইনকাম ট্যাক্স বাড়াই দিল আমার মনে করেন হোল্ডিং ট্যাক্স বাড়াই দিল আমরা যাব কোথায় যে এক ধরনের বদলে দেওয়ার স্লোগানে আওয়ামী লীগের ক্ষেত্রে যে মানে বদলে দেওয়ার স্লোগান দেওয়া হচ্ছে এবং যে ধরনের উন্নয়ন তারা বিগত সময় করেছে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভোট চাচ্ছেন এবং বর্তমান মেয়র যিনি দায়িত্ব আছেন এবং গত মানে আগামী আঠাশ তারিখে তিনি দায়িত্ব ছেড়ে ভোটের মাঠে নামবেন বিএনপি থেকে ইতিমধ্যে তিনি মনোনয়ন পেয়ে গেছেন তিনি এক ধরনের বলছেন যে তাকে দায়িত্ব দ পালন করার সুযোগ দেওয়া হয়নি সুযোগ দিলে পারে তারা আরও অনেক কিছু করতে পারতো যে প্রতিশ্রুতিগুলি তিনি দিয়েছেন তা বাস্তবায়ন করতে পারতো এখন মানুষ দুইজনে দুই ধরনের প্রতিশ্রুতি এবং এর পাশাপাশি জাতীয় পার্টির দোলন সাহেব প্রার্থী তার মাঠে আছেন পাশাপাশি গণ গণসংহতি আন্দোলন একজনকে সমর্থন দিয়েছেন এর এর এ ছাড়াও সাবেক ছাত্রনেতা রাখশো সাবেক বিজেপি রাঘবشان মননারো নাম শোনা যাচ্ছে এই সব মিলি আসলে আপনাদের প্রার্থীদের কাছে কার উপর ভরসা রাখবেন কার কাছ থেকে কোন জিনিসটা আপনারা চাচ্ছেন ধন্যবাদ আপনাকে আসলে করার সুযোগ পাইনি কিংবা সময় দেওয়া হয়নি এই সব নেগেটিভ কথা তো আসলে ভোটাররা জনগণ শুনতে চায় না মানে এই ধরনের কথা আসলে আমরা শুনে অভ্যস্ত না আমরা চাই কাজ মানে বাস্তবতার সাথে প্রতিফলন যেটা ঘটবে আর দ্বিতীয় একটা দেখেন আপনি এই সময়ের মধ্যে রাজশাহী শহরটাকে এত ঘিঞ্জি করে ফেলা হয়েছে এবং পুরা শহরটা মনে হচ্ছে যেন আপনার অটোর দখলে চলে গেছে এবং কত পরিমাণে অটো রাজশাহীতে চলতেছে এবং কী পরিমাণে অটো এইটার এজি বাইক যেটা আর কি এই ব্যাটারি চালিয়ে যেটা চলতেছে দেখেন এইটার কোনো হিসাব সিটি কর্পোরেশনের কাছে নাই কখনো বলে বিশ হাজার কখনো বলে তিরিশ হাজার কখনো চল্লিশ হাজার আর এই অটো চালকদের কোনো রকম কোনো প্রশিক্ষণ নাই তারা একটা ইঞ্জিন রাস্তায় মুভ করছে অথচ তাদের কোনো ট্রেনিং নাই যেখানে সেখানে তারা দাঁড়ায় যাচ্ছে দুর্ঘটনা ঘটছে রাস্তায় যানজটের সৃষ্টি করছে এবং পুরো শহর একটা হজবরল অবস্থা তারপর দিনের বেলা যেখানে সেখানে ট্রাক ঢুকছে আর লোডিং আনলোডিং হচ্ছে কিন্তু শহরটাকে তারপর প্রথমত ব্যবসায়ীদের এবং যারা জনগণ আছে তাদের একটা কথা বললেন আসলে রাশিয়ার শহরটা ছোট হওয়ার কারণে যে ধরনের করে যানজটের সৃষ্টি হচ্ছে যে ভোগান্তির গুলোর ভিতরে তারা পড়ছে এক সময় শান্তির নগরী বলত সেই জায়গায় এক ধরনের যানজট আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো যখন সামনে আসছে এবং রাশিয়ার সিটি কর্পোরেশন নির্বাচন রাশিয়ার রক্ষা সংগ্রাম পরিষদের দিকেও তাদের পক্ষ থেকে কি কি দাবি আসলে কাছে আপনাদের তুলে ধরা হবে প্রথমত আমরা চাইবো যে আপনার শালবাগান থেকে সাহেব বাজার পর্যন্ত রাস্তার দুই পারে কোনোভাবে আপনার ইজি বাইক এবং আপনার ট্রাক বাস কোনোভাবেই থাকবে না সেখান থেকে একবারে সরাসরি এই এই পর্যন্ত ক্লিয়ার রাখতে হবে এখানে সিটি কর্পোরেশনকে একা বলবেন কেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন ট্রাফিক ব্যবস্থা এখানে যদি তাদের তারাও তা ভূমিকা নিতে পারে তাহলে তো মনে করেন এই যানজটগুলি থাকে না এখানে সিটি কর্পোরেশন একটা বেআইনি কাজ করছে কারণ তার রোড পারমিট আপনার ট্যাক্স টোকেন এগুলি কোনো ব্লুবুক কিছুই নাই রাস্তায় যখন আমি একজন একটা হুন্ডা চালাবো আমি যখন একটা ট্যাক্সি চালাবো আমার সরকারকে ইয়ারলি বছরে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে কিন্তু সিটি কর্পোরেশন অবৈধভাবে টাকা নিচ্ছে এটা সরকারের আইন লঙ্ঘন করছে তারা এবং মানুষের যে ভোগান্তি এটা আমরা যেই নির্বাচিত হবে তার কাছে আমরা আশা করব যে এটা নিয়মের মধ্যে নিয়ে আসতে আমরা উচ্চ মানে তাদেরকে বন্ধ করতে করে দিতে বলছি না একবারে কারণ এর সঙ্গে জন জনস্বার্থ কিছু অনেক কিছু জড়িয়ে আসছে বেকারত্ব জীবনের কর্মসংস্থা যেহেতু নেতারা বা রাষ্ট্র দিতে পারছে না অতএব তাদের প্রশিক্ষণ দিয়েই তাদের আসলে মেয়ের প্রার্থীরা এই জায়গায় তাদের বক্তব্য ক্লিয়ার করবেন কিনা আপনার কী মনে হয় না না করলে আমাদেরকে বাধ্য করতে হবে আমরা তাদের কাছে দাবি জানাবো যে অবশ্যই যে আপনি যেমন এই নগরীকে সুন্দর করার জন্য আমার কাছে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায় করছেন আমাকে সেবা দিবেন না এটা তো হতে পারে না নগরবাসীকে অবশ্যই তার নিরাপত্তা এবং সেবা নিশ্চিত করতে হবে এবং শুধু আপনি এখানে দেখেন আপনার রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জায়গা আপনি বাসের দখলে রাখছেন একটা মোড় একটা শিরল বাস অথচ আপনি কোটি টাকা দিয়ে বাস টার্মিনাল বানাইছেন সেখানে কিন্তু কোনো বাস ছাড়ছে না সব রাস্তার উপর থেকে ছাড়ছে এবং ভদ্রার মোড়টা যদি আপনি পার হন দেখেন আপনার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যাচ্ছে এদিকে আপনার শিরোল বাস একই অবস্থা রাস্তার উপর থেকে গাড়ি ছাড়ছে কিন্তু আমরা তো এইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন চাই আর একটা বিষয় যে আমরা দেখলাম যে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এবং আজকের দিনে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এই জায়গায় ভোটের যে এর আগে যে ব্যবধানগুলো দেখে এসেছি এবং তার চেয়ে বড় ব্যবধান তৈরি হয়েছে দুই দলের প্রার্থীর ভেতরে একটা বড় ব্যবধান গাজীপুরের ক্ষেত্রেও সেই জায়গাটা আসছে এবং এই জায়গা থেকে আসলে যারা বিরোধী দলে আছেন বিশেষ করে বিএনপির যিনি দ্বিতীয় প্রতি মানে যারা যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যারা হেরে এসেছেন তারা বলছেন যে এই জায়গায় প্রচুর কারচুপি হয়েছে বিভিন্ন সেন্টারে আজকের দিনে চারশো সামথিং সেন্টারে ভোট হচ্ছে সেই জায়গায় তারা চারশো সেন্টারে কারচুপির অভিযোগ আসছে প্রভাব বিস্তার করার অভিযোগ জাল ভোটের অভিযোগ আনছে এবং একইভাবে খুলনাতে একশোটির মতো আসনের কথা সেন্টারে কেন্দ্রে তারা অভিযোগ তুলেছিলেন সেই জায়গা থেকে এই অভিযোগগুলোকে সাধারণ মানুষ আসলে কেমন করে নিচ্ছেন যেখানে আওয়ামী লীগ বলছেন যে বিএনপি তার জায়গা থেকে অভিযোগগুলো করছে অভিযোগগুলোর কোনো বাস্তবতা নাই আসলে একটা জিনিস দেখেন আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে যে নির্বাচন হারলেই বলে নির্বাচন কারচুপি হয়েছে সেটা বিএনপি হোক আর আওয়ামী লীগই হোক আর আরেকটা জিনিস এখন যেভাবে ওপেন মিডিয়া যেভাবে মিডিয়া ক্যামেরা ট্যামেরা থাকে আপনার বড় ধরনের কারচুপি হলে এটা লুকানোর কোনো সম্ভব না এটা অবশ্যই সবাই দেখতে পারবে জানতে পারবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে আপনার ভোটের যে ফলাফলের যে বিপরীত চিত্রটা বললেন বিগত পাঁচ বছরে যে বিএনপির মেয়র যার জিনারা নির্বাচিত হয়েছিলেন প্রত্যেকটা সিটি কর্পোরেশনই দেখেন তারা কিন্তু তেমন কোনো কাজের প্রতিফলন ঘটাতে পারেনি যার কারণে মানুষও চাচ্ছে আসলে যা সরকারে যারা মেয়র তাদেরই হোক এতে করে হয় কি মানুষের মনে একটা ধারণা আসছে যে মেয়র যদি সরকারি দলের না হয় তাহলে মনে হয় কাজ হবে আসলে দুর্বলতা ভাবনার কথা বললেন যেমন এই বিষয়টা আসলে আপনারা কেমনভাবে দেখেন হ্যাঁ সত্য কথা বলতে যে আসলে আমি অন্যভাবেই বিষয়টা দেখছি যে আমরা আমাদের দেশের মানুষ ভাবে যে কোন মানুষটা জনগণের কথা বা জনগণের সমস্যা নিয়ে লড়াই সংগ্রাম করছেন আমাদের দেশের যে বিরোধী দল বর্তমানে গত মানে পাঁচ ছয় বছর বা দশ বছরই বলেন সেখানে দেখা যাচ্ছে যে জনগণের যে মৌলিক অধিকার মৌলিক সমস্যাগুলি এই নিয়ে কোনো রাজনৈতিক দলই কথা বলে না কি সরকারি দল কি বিরোধী দল বা যারা পার্লামেন্টেও বিরোধী দলে আছে। বাম সংগঠনগুলি বলেন বা জাতীয় পার্টি বলেন আর বিএনপি তো তাদের আসলে ভোটার ভোট নিয়ে রাজনীতি করছে তাহলে কেন জনগণ তাদেরকে মানে বেছে নেবে কি বাম বা জাতীয় পার্টি অথবা বিএনপি বা আরো যারা রাজনৈতিক দল আছে তাহলে জনগণ ভাবছে যে আমি রুবেল ভাই কোথায় প্রশ্ন করে যে স্থানের সরকারের ক্ষেত্রে এক ধরনের যে মানে ফার্ম সম্পূর্ণতা ছিল অনেকাংশই তাদের এক ধরনের স্বাধীনতা ছিল দলীয় প্রতীক আরোপ করে আসলে এই জায়গাটা ক্ষেত্রগুলো ছোট করে নিয়ে আসা হলো কিনা মানে এইবার আমরা চিন্তা করলে যে স্প্যানিশ সরকার প্রতীকে সিটি কর্পোরেশনের ভোট দিতে মানুষ অভ্যস্ত এবার প্রথম তারা দলীয় প্রতীকে ভোটটা আসলে দেবে হ্যাঁ মানে এই জিনিসটা অনেকের কাছে সহজ হলেও কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে এই এই এইভাবে মানে সমস্যাই দেখা দিচ্ছে এবং এক জায়গায় থেকে এই যে নির্বাচনে যে প্রচারগুলো চলছে অনেকে নীতিমালা ভঙ্গের অভিযোগ আছে রাজশাহীর ক্ষেত্রে আসলে কি ধরনের অবস্থা বিরাজ করছে দেখেন রাজশাহীর ক্ষেত্রে যদি বলি মানে সত্য কথা বলতে লঙ্ঘন হয়েছে কিন্তু আবার যদি মনে করি যে আমি কথাগত যে হ্যাঁ যে আমি নির্বাচন করব আমি মানুষের প্রস্তুতি নিয়েছি দুই বছর এক বছর আড়াই বছর থেকে যে আমি নির্বাচন করব। তাহলে আমি একটা পানের দোকানে আমি রাস্তাঘাটে আমি মানে খেলার মাঠে আমি কোনো অনুষ্ঠানে আমি কোনো নামাজে যাচ্ছি স্বাভাবিকভাবেই তো আমি কথা বলতে পারি যে সালাম বিনিময় করতে পারি শুভেচ্ছা বিনিময় করতে পারি এইটা আসলে নির্বাচন কমিশনের আইন বা রাষ্ট্রের আইনে কি আছে এটা আমার জানা নেই কিন্তু আমি শুভেচ্ছা বিনিময় করতেই পারি এছাড়া রুবেল যে জায়গা থেকে রাশিয়া সিটি কর্পোরেশন নির্বাচন এবারের নির্বাচন বিগত নির্বাচনগুলোর চেয়ে কোনো পার্থক্যের জায়গা সামনে আনছে কিনা হ্যাঁ অবশ্যই কিছুটা পার্থক্য আছে যেমন আপনার এইবারে নির্বাচনটা এমন একটা নির্বাচন দেখেন আমরা দুইজন প্রার্থী কিন্তু দুইবার ক্ষমতায় দেখেছি যেটা বিগত সময় দেখা যায়নি গতবারের নির্বাচনে কিন্তু আমরা একজনকে দেখেছি একজনকে দেখি মানে এটা আপনাদের সুবিধা দিচ্ছে একজন এটা এক ধরনের সুবিধা দিচ্ছে আমাদের জাজমেন্ট এবং বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে যে দুইজনকেই আমরা একবার এক ক্ষমতা দেখেছি এখন জনগণ এটা বেছে নেবে আসলে কার যোগ্য কাজের দক্ষতা কেমন এবং এর পাশাপাশি কিছু মানে নতুন প্রার্থী যারা দেখছি যেমন জাতীয় পার্টির প্রার্থী বা যেটা গণসংহতি আন্দোলন যাকে সমর্থন দিলেন এবং পাশাপাশি সাবেক ছাত্র নেতা সাবেক ভিপি রাকিবাসার মুন্না ভাই এই প্রার্থীগুলো আসা মানে নাম শোনা যাচ্ছে অনেকেই মনোনয়নপত্র তুলেছেন এর পাশাপাশি আরেকটা দেখলাম ইসলামী আন্দোলনের একজন প্রার্থী যেদিন বিএনপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করে সেই দিন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই যে নতুন নতুন যারা প্রার্থী আছেন তারা আসলে কি অবস্থা শেষ পর্যন্ত ভোটের মাঠে তারা কতটুক অবস্থান নিয়ে থাকতে পারবেন এবং তারা কতটুক ভোটারদেরকে আশ্বস্ত করে তাদের পক্ষে রায়টা নিতে পারবেন হ্যাঁ দেখেন আমাদের দেশে তো সকলেরই অধিকার আছে ভোটে নির্বাচনে নির্বাচন করার কিন্তু আসলে জায়গায় স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হতে হ্যাঁ হয় সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরাও বিজয় হয় এরকম নজির আমাদের দেশেই আছে তো সেই ক্ষেত্রে যারা নির্বাচন করবে তাদের ম্যানিফেস্টো কী তাদের চাওয়া পাওয়া কি জনগণকে কী ধরনের সেবা সুযোগ দিবে এ ধরনের আমরা তো শুনি নি হয়তো বা আপনার মুখেই এখন জানলাম আর হয়তো দু একটা জাতীয় স্থানের পত্রপত্রিকায় দেখেছি মানে জনগণের সঙ্গে একরকম বিচ্ছিন্নই বলা যায় বিচ্ছিন্ন হ্যাঁ কারণ বাংলাদেশে এখন মূলধারায় দুইটি দল আর আমি যেটা বলেছি যে আসলে জনগণের পাশে থেকে কাজ করেই বাম এরা তারাও কিন্তু একটা পর্যায়ে যে ওই নৌকাতেই তারা জোট হয়েছে আর এদিকে বি দলের জোট দুটাই জোট বাংলাদেশ এখন কাজ করছে এখন দেখার বিষয় যে আমাকে আমার অভিভাবক কি দিচ্ছে আমার শিক্ষা আমার চিকিৎসা বা আমি যে আমাকে ভালো কিছু করবে তার জন্যই আমাকে দেখতে হবে এটা একবার বাস্তব সত্য কথা সেই ক্ষেত্রে আমি দেখবো যে সে যদি আমার বাবা যদি কোনোভাবে অন্যায় অবিচার বা কোনো ক্ষতি করে কারোর ইয়ে করে সেখানে আমি বলবো প্রতিবাদ করবো সে সে হোক যদি মনে করেন এই এই সামনের তিরিশ তারিখে নির্বাচনে কেউ নির্বাচিত হয়ে ওয়াদা ভঙ্গ করে তাহলে কিন্তু আবার রাস্তায় আমরা দাঁড়িয়ে বলবো যে এটা তো আপনি অন্যায় করছেন আপনি হোল্ডিং ট্যাক্সের কথা বলেছেন অতীতে যেটা করেছি আগামীতেও সেটাই করব। এখন কি মানে যে এই নির্বাচনে যে ম্যানিফেস্টোগুলো তারা সামনে হাজির করে যে ইস্তিহারগুলো সামনে নিয়ে আসে এবং সেই ইস্তিহার কতটুকু তারা প্রস্তুত করতে পেরেছে তারা তো নির্বাচনে অংশ নিচ্ছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি ছিল সবগুলো প্রার্থী যাদের নাম পরবর্তীতে বলা তারাও সেই জায়গায় তারা কতটুকু সেই ধরনের জনগণের আসলে কী কাজ তারা করতে চাচ্ছেন জনগণের সাথে কিভাবে তারা থাকবেন এই ধরনের কোনো রেডম্যাপ তাদের তৈরি হয়েছে কিনা দেখুন আসলে এই এই যে তাদের যে ইশতেহার এই বিষয়গুলি নিয়ে রাষ্ট্রের যে মানে স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হওয়ার কথা এটা আমি আমি যতটুকু জেনেছি কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনোভাবেই মনে করেন এটা ইয়ে করা হয় নাই উদ্যোগ নেওয়া হয় নাই সেই ক্ষেত্রে তো আমরা এখনও পরিষ্কার না যে কে কীভাবে আমাদের তাদের ম্যানিফেস্টো বা ইস্তেহার এই এই জায়গায় আসলে প্রার্থীরা আসলে কতটুকু এগিয়ে আছে। নির্বাচনে যে মেয়র প্রার্থীরা আছেন তাদের যে নির্বাচনে ইস্তেহার হচ্ছে এবং নির্বাচন স্তরে এক ধরনের তারা প্রস্তুতির পর্যায়ে আছে এই জায়গায় আসলে যারা জনগণের সাধারণ স্বার্থ নিয়ে কথা বলেন যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন আর সবচেয়ে রাশি সিটি কর্পোরেশনকে গতিশীল কার্যকরী এবং সেবামূলক করতে যে এক ধরনের সমন্বয় যিনি নির্বাচনে পরাজিত হবেন সবাই মিলে একসাথে কাজ করার যে ধরনের প্রবণতা এ ধরনের অঙ্গীকার আমরা পূর্বে দেখে এসেছি এবং সেই অঙ্গীকারের অনেকাংশে বাস্তবায়ন আবার তা পিছু হোটারও প্রবণতা বিভিন্ন সময় আমাদের সামনে প্রতিমান হচ্ছে সেই জায়গা থেকে মানে যে ধরনের সহযোগিতামূলক মনোভাব দিয়ে আগামী যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন এই ধরনের পরিমণ্ডল তৈরির কোনো ধরনের উদ্যোগ আপনারা নেবেন কিনা না আমরা তো সবসময় চেয়েছি যে এখানে যারা প্রার্থী হবেন প্রার্থীটা দশজন হলে তার দশজন নির্বাচিত হবে না একজন নির্বাচিত হবেন কিন্তু যে নির্বাচিত হবে তাকে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি আরও উন্নয়নের ত্বরান্বিত বেশি হবে রাজশাহীর মানব সেবা পাবে বেশি রাজশাহীর মানুষ তার উন্নয়ন বেশি পাবে এটা আমরা যারা প্রার্থী হবেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা যদি মানে যতটুকুই সম্মানজনক ভোট পাক একজন নির্বাচিত হলে সবাই যেন যে নির্বাচিত হবে সবাই তাকে যেন সহযোগিতা এবার যে মেয়র নির্বাচন হচ্ছে সেই জায়গায় যারা প্রার্থী হয়েছেন এবং হচ্ছেন তারা কি ধরনের প্রচারণার সুযোগ পেয়েছেন তারা কতটুকু জনগণের দৌড় আদতে যেতে পেরেছেন আসলে আমরা তো দেখছি আপনার ছাড়া আর বাকি যারা আছে তারা তাদের ভিতরে যদি আপনারা তুলনা করেন এই জায়গায় আপনারা সন্তুষ্ট কিনা সাধারণ যারা ভোটার আছেন যারা নাগরিক আছেন তারা আসলে সন্তুষ্ট কিনা এক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগ প্রার্থী যিনি এইচ এম খারুজ খারুজ্জামাল সাহেব উনি অনেকটা এগিয়ে আছেন এবং উনি অনেক আগে থেকেই প্রচারণা শুরু করেছেন যদিও সেই ক্ষেত্রে বিএনপি প্রার্থী প্রসাদ ঘোষন বুলবুল অনেক পরে এসেছেন এবং ক্ষেত্রে অনেকটাই মনে করি কিছু আছেন সেই ভোটারদের খুব কাঁচা করে তোমরা এখনো জেতা পারনি মনে হচ্ছে আসলে সিটি কর্পোরেশন আসলে সেবামূলক প্রতিষ্ঠান সেই সেবামূলক প্রতিষ্ঠান থেকে আগামী দিনে কতটুকু সেবা আপনারা মানে পূরণ হবে বলে প্রত্যাশা রাখছেন এমন সিনোনের প্রতিশ্রুতিবায়নের আশ্বাসতমের পাত্রী আপনাদেরকে ইতিমধ্যে করেছেন এবং তার পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো সামনে রাজশাহীর মানুষ তার অধিকার ফিরিয়ে পেতে উন্নয়ন সঠিকভাবে যেন হয় তাদের মৌলিক অধিকার যেন ফিরে পায় সেই লক্ষ্যে আগামী তিরিশে জুলাই তাদের অভিভাবক নির্বাচিত করবে সেই ক্ষেত্রে যে নির্বাচিত হবে সে যদি সরকারি দলের হয় নিশ্চয়ই মনে করেন রাজশাহীর জনগণের আশাঙ্ক্ষা পূরণ হবে আর না হলে অতীত অভিজ্ঞতা তো আছেই রাজশাহীর মানুষের তা আমি নির্বাচন তো আসলে ভোটাররা ভোট দিবে সেই ক্ষেত্রে দেখা গেল যে এখন যে কেউ আপনার ওই যে বললেন যে ইসলামিক কক্ষজোট সেও নির্বাচিত হতে পারে এখন সে যদি নির্বাচন নির্বাচিত হয় তাহলে কি আর রাষ্ট্রের মানুষের উন্নয়ন হবে সেই ক্ষেত্রে মনে করেন উন্নয়ন হবে আমার খাজনা ট্যাক্সের ট্যাক্সের পয়সা নিয়ে হয়তো দেখা গেল যতটুকু মশা মারা ওষুধ কিনবে ড্রেনেজ ব্যবস্থা

উন্নয়ন বিঘ্ন হওয়ার কথা শুনে আসছি এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা বিভিন্ন সময় সমস্যাগুলো সামনে আসে জনগণ ওরা এক সময় রাজপথে নেমেছিলেন অর্ধদিবস হরতাল পালন করেছিলেন সব মিলে কোন বিষয়গুলোর সমাধান চাইবেন বা কোন বিষয়গুলোতে সিটি কর্পোরেশনের স্বচ্ছ একটা বক্তব্য থাকবে এবং সেই ধরনের ভূমিকায় তাদেরকে আগামী দিনে দেখতে পাওয়া যাবে দেখুন আসলে নগর পিতা যিনি মানে মেয়র হবেন যিনি আসলে সেই তো আসলে ব্যাপক উন্নয়নের দায়ভার নেবেন না নির্বা মানে মেয়রের দায়িত্ব যতটুকু যে এই সেবামূলক কাজগুলি আপনার ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট বিদ্যুৎ এই বিষয়গুলি কিন্তু এখানে সরকারি দলের যদি মেয়র প্রার্থী বিজয় হয় তাহলে তাকে হয়তো জনগণের খাকা আরও বেশি সেই ক্ষেত্রে দেখা গেল যে বন্ধ গ্যাস সংযোগ লাইন চালু এখানে কল কারখানা। এখানে আরও সরকারিভাবে স্কুল কলেজ এখানে তৈরি করা এখানে মনে করেন যে বন্ধ কলকারখানা রয়েছে সেগুলি চালু করা এখানে কর্মসংস্থার ব্যবস্থা করা এখানে পদ্মা নদী খনন করা এবং পদ্মা নদীকে মনে করেন ড্রেজিং করে আরও সুন্দর করে নৌপথ চালু করা এখানে পদ্মা নদীকে অর্থনৈতিক জোন করা এখানে আন্তর্জাতিক বিমানবন্দর করা এখানে মনে করেন যে কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় এগুলি মনে করেন আমাদের প্রত্যাশা রয়েছে রাষ্ট্রের কাছে যেমন রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সিটি কর্পোরেশনের সাথে বিভিন্ন আশেপাশে যে উপজেলা শহরগুলো আছে এবং বিভিন্ন যে সংসদীয় আসন আছে তার এক ধরনের যোগসূত্র আছে এবং সেই জায়গা থেকে তাদের এক ধরনের সেবা পাওয়ার একটা ক্ষেত্র সৃষ্টি হতে পারে সেই ধরনের কোনো সুযোগ আদৌ আছে কি এবং আগামী যে নির্বাচনটা যেটা চলমান মনোনয়ন প্রক্রিয়া চলছে আঠাশ তারিখে তার মনোনয়ন উত্তরণের লাস্ট ডেট সেই জায়গা থেকে আসলে সেই সুযোগটা তৈরি হচ্ছে কিনা অবশ্যই যদি মনে করেন এই তিরিশে জুলাই নির্বাচনে যদি ভালো সরকারি দলের প্রার্থী নির্বাচিত হয় তাহলে দেখালো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই ক্ষেত্রে মনে করেন সাংসদরাও যদি সরকারি দলের নির্বাচিত হয় তাহলে উন্নয়ন অবশ্যই মনে করেন যৌথভাবে তারা উন্নয়নের চাকাকে আরও ঘুরিয়ে দিবে ইয়াস আরাফাত রুবেল এই জায়গায় আসে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যিনি মেয়রের দায়িত্বে ছিলেন তার ক্ষেত্রে প্রতিমন্ত্রীর এক ধরনের মর্যাদা ছিল এবং এই মর্যাদার কারণে তারা অনেক কিছু ভয়েস স্টেজ করতে পারতো রাশিয়ার অধিকার আদায়ের জন্য তারা একটা শক্ত সাপোর্ট দিতে পারত রাশিয়ার উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারতো সেই জায়গায় আজকের দিনে যিনি মেয়র নির্বাচিত হবেন তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা না পেয়েই নির্বাচিত হবেন সেই জায়গা থেকে এই প্রতিমন্ত্রীর মর্যাদা দর ধরনের ভূমিকা যারা ব্যবসিক নেতৃবৃন্দ আছেন রাষ্ট্রের মানুষ আছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছেন তারা ভয়েস রেজ করবেন কিনা এইটা তো আসলে যারা মেয়র প্রার্থী হচ্ছেন তারা আদায় করে দেবেন না এটা তো সেন্ট্রাল ওয়াইজ এক ধরনের আদায় করার বিষয় এবং এই আদায়ের ক্ষেত্রে রাজশাহীর মানুষ এবং রাজশাহীর সচেতন সমাজ আসলে কতটুকু সোচ্চার ভূমিকা পালন করবেন অবশ্যই আমি সর্বদা চাইব যে যিনি মেয়র হবেন তিনি সততা নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন এবং তাকে পূর্বে যেমন প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল সেরকম যেন আবার এমনটিই দেওয়া হয় কারণ দাবির কথা জানা জানা রুবেল ভাই সেই জায়গা থেকে যাওয়া আপনি ভয়স অফ রাজশাহী দাবি আমাদের রাজশাহীতে পরিচিত সেই জায়গায় আপনাদের ভয়েসটা কতটুকু জোরালো হবে সেই জায়গায় রুবেল ভাইয়ের মতো মানুষ রাশিয়ার মানুষটা একটা বড় ধরনের সাপোর্ট আছে সাপোর্টটা আপনারা জানেন সেই জায়গা থেকে আপনাদের ভয়েসটা কেমন জোরালো হবে দেখেন নারায়ণগঞ্জের মতো জায়গায় যদি মনে করেন রাষ্ট্র তাদেরকে পদমর্যাদা দিয়ে থাকে তাহলে রাজশাহী একটা খুব পুরাতন একটি নগরী এবং বিভাগীয় শহর সেই শহরের মর্যাদার জায়গা থেকে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করব যদি রাষ্ট্র আমাদের মর্যাদা না দেয় প্রার্থীদের যে ধরনের কার্যকলাপ তারা দেখেছি যে প্রত্যাশাগুলো করলেন আমরা সবাই চাই যে রাজশাহীতে আগামী দিনে যিনি নগর পিতার আসনে বসবেন তিনি সবচেয়ে কার্যকরভাবে এবং যে চাওয়া পাওয়াগুলো আছে যে অপূর্ণতাগুলো আছে সেই অপূর্ণতা পূরণ করে রাজশাহীকে আরও গতিশীল এবং বিশেষ করে যে দাবিটা আছে যে রাজশাহী শহরের পরিধি বৃদ্ধি এবং পরিধি বৃদ্ধির সাথে সাথে অনেকগুলো দায়িত্ব আসলে বর্তাবে সেই জায়গায় সবারই এক ধরনের সহযোগিতা এবং মেয়র প্রার্থী সেই ধরনের সক্ষমতার পরিচয় দেবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি